নমস্কার বন্ধুরা আমার নাম সৌভিক চক্রবর্তী আজকে আমি একটি অত্যন্ত সংবেদনশীল বা সেন্সিটিভ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে এসেছি বিষয়টি হলো শনি বলয় বা রিং অফ স্যাটার্ন এখানে আমি বলবো শনি বলয় কি এর পরিণামই বা কী এই চিহ্নটি কোনো ব্যক্তির হাতে থাকলে তার ব্যক্তিত্বই বা কী ধরনের হয় ইত্যাদি ইত্যাদি দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত আমি হস্তরেখাতে বিভিন্ন শুভ শুভ চিহ্ন সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি যেমন কিছু ধনদায়ী চিহ্ন মৎস্য চিহ্ন প্রভৃতি প্রভৃতি কিন্তু যখনই কথা আসে সব থেকে অশুভ চিহ্নের তখন সবার আগে যার নাম আসে সেটি হলো শনি বলয় এটি আপনার হাতেই থাক বা আপনার কোনো প্রিয়জন বা বন্ধু বান্ধব বা যে কারো হাতেই থাক এই চিহ্নটি সম্বন্ধে বিস্তারিত জানতে পারলেই আপনি সচেতন হতে পারবেন তাই এই অশুভ চিহ্নটি কি এবং এর বিস্তারিত ব্যাখ্যায় বা কি এই চিহ্নটি কি ধরনের বা কী ফল দিয়ে থাকে এই সম্পর্কে প্রত্যেক ব্যক্তির জেনে থাকা জরুরি তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন প্রথমে বলবো হস্তরেখা অনেকেই প্রধান তিনটি রেখা সম্বন্ধে জানেন না হাতের প্রধান তিনটি রেখা থাকে হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে হৃদয় রেখা হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে শিররেখা বা মস্তিষ্ক রেখা হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে আয়ু রেখা হাতের গ্রহ পর্বতগুলিকে প্রায় সকলেই জেনে থাকবেন হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির পর্বত হাতের এই মধ্যমা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে শনির ক্ষেত্র বা শনির পর্বত হাতের এই অংশটিকে রবির ক্ষেত্র বা রবির পর্বত হাতের এই ক্ষেত্রটিকে বুধের পর্বত হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের পর্বত হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে চন্দ্রের পর্বত তো বন্ধুরা এই জায়গাগুলো সম্বন্ধে আপনারা অবগত হলেন এবং হাতে আরও একটি প্রধান রেখা দেখতে পাওয়া যায় অনেকের হাতে সেটি থাকতেও পারে আবার অনেকের হাতে সেটি নাও থাকতে পারে হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে ভাগ্য রেখা বা শনি রেখা তো বন্ধুরা এই ধরনের যে রেখাগুলি থাকে অর্থাৎ হাতের যে গ্রহ পর্বতের উপর যে রেখাগুলি থেকে থাকে সেই গ্রহ পর্বতগুলিকে বলিয়ান করতে সেই রেখাগুলি সাহায্য করা যেমন হাতের এই বৃহস্পতির ক্ষেত্রে অনেকের হাতে এই ধরনের এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের বলয় আকৃতির চিহ্ন দেখতে পাওয়া যায় এই চিহ্নটিকে রিং অফ সোলেমান বলে এটি বৃহস্পতির গুণগুলিকে বাড়াতে সাহায্য করে হাতের এই রবি পর্বতে যে রেখাটি দেখতে পাওয়া যায় এটিকে রবি রেখা বলে এটি রবির গুণকে বাড়াতে সাহায্য করে বা রবির গুণকে প্রকাশ করতে সাহায্য করে সেই রকমই হাতের শনি পর্বতে এই ধরনের যে রেখাটি দেখতে পাওয়া যায় সেই রেখাটিকে বলা হয় রিং অফ স্যাটান বা শনি বলয় এই শনি বলয় বা শনির রিং একটি নেগেটিভ সাইন শনি বলয়টিকে হাতের মধ্যম আঙুলের নিচে অর্থাৎ হাতের ঠিক এই আঙুলে শনির ক্ষেত্রটিতে আপনাকে লক্ষ্য করতে হবে অর্থাৎ শনির ক্ষেত্রটিতেই এটি গঠিত হয় রিং অফ শার্টার্ন বা শনি বলয় চার রকমের হতে পারে হাতে এই ধরনের যে বলয় আকৃতির যে চিহ্নটি থাকে এটি হতে পারে বা অনেক ক্ষেত্রে অনেক হাতে এই ধরনের দেখতে পাওয়া যায় খণ্ডিত খণ্ডিত রিং অনেক হাতে দেখতে পাওয়া যায় এটিকেও শার্টারের রিং বলা হয়ে থাকে আবার অনেকের হাতে এই ধরনের এই ধরনের দেখতে পাওয়া যায় এটিও স্যাটার্নের রিং বা রিং অফ স্যাটান আবার অনেক হাতেই এই ধরনের রিং দেখতে পাওয়া যায় যেটি ঠিক রিং নয় কিন্তু এই ধরনের এটিও রিং অফিসের হিসেবে প্রকাশিত হয় বা দুটি রেখা এসে একটি ক্রস চিহ্ন তৈরি করে এটাকেও রিং অফ স্যাটান বা শনি বলয় বলা হয়ে থাকে শনি বলয় কী বর্ণনা করে বা কী ব্যাখ্যা করে সেটি আমরা জানবো এই চিহ্নটি শনির নেগেটিভ কোয়ালিটিকে ইন্ডিকেশন করে শনি হল জ্ঞানের কারক সনি ধৈর্যের কারক শনি ব্যালেন্সিং মেন্টালিটির কারক শনি সহনশীলতার কারক সঠিক নির্ণয় নেবার ক্ষমতা আমাদেরকে শনি প্রদান করে তাছাড়া স্টেবিলিটির কারক সনি যদি কারো হাতে বা জন্মকুণ্ডলিতে দুর্বল হয় তাহলে এই সব ব্যক্তিদের জীবনে বা যে ব্যক্তিদের গ্রহক দুর্বল অর্থাৎ গ্রহ দুর্বল থাকবে তাদের ইনস্টেবিলিটি অনেক বেশি পরিমাণে চলে আসে বারবার কর্মে বাধা আসে বারবার কর্ম পরিবর্তন হয় নির্ণয় নেবার ক্ষমতা খুবই খারাপ হয়ে যায় দ্রুত অধৈর্য হয়ে পড়ে সব কিছু ডিলে বা দেরি করে হয় অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বারবার হতে থাকে এই শনি বলয় যদি থাকে শনির যত কিছু পজিটিভ গুণকে এটি কম করে দেয় বা আটকে দেয় শনির পজিটিভ গুণকে এবং শনির যে নেগেটিভ গুণগুলি থাকে সেই গুণগুলিকে বাড়িয়ে দেয় যাদের হাতে শনি পজিটিভ বা যাদের জন্মকুণ্ডলিতে শনি পজিটিভ অবস্থায় থাকে সেই সব ব্যক্তিরা একা থাকতে পছন্দ করে খুব বেশি বন্ধু খুব বেশি আড্ডা খুব বেশি রিল্যাক্সেশান লাক্সারিনেস এদের পছন্দ নয় এরা পড়াশোনা রিসার্চের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করে এই সব সদ্গুণকে শনি বলয় বাধা প্রাপ্ত করে এই শনি বলয় থাকা মানুষের মধ্যে অনেক সময় ক্রিমিনাল টেন্ডেন্সি এসে যেতে পারে অথবা এরা মানুষের ভালো সহ্য করতে পারে না বা জেলাস হয়ে যায় এরা কারো সাথে অ্যাডজাস্ট করতে পারার ক্ষমতা এদের হারিয়ে যায় হস্তরেখাবিদ্যায় রিসার্চ করে একটি জিনিস পাওয়া গেছে যে সব মহিলারা হাতে এই অর্থাৎ যেসব মহিলাদের হাতে এই শনি বলয় থাকে এদের বিয়ে দেরি করে হয় যাদের বিয়ে হয়েছে তাদের বিবাহ পরবর্তী জীবনে একটু সুখের অভাব দেখতে পাওয়া যায় বা প্রেম পরিণয়ের ব্যাপারে বা প্রেম পরিণয় প্রেম প্রীতির ব্যাপারে এদেরকে ধোকা পেতে দেখা যায় এদের প্রেমিকরা এদের চিট করতে দেখা যায় আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে এই সব মেয়েদের হাজব্যান্ড বয়সে অনেক বড় হয় এবং এদের হাজবেন্ডের ব্যক্তিত্ব এদের ব্যক্তিত্বের সাথে কোনোভাবেই ম্যাচ করে নি যাতে রিলেশানে থেকেও হাজার হাজার সমস্যা আসতে পারে এই শনি যদি হাতে থাকে তাহলে ক্যারিয়ারে স্টেবিলিটির অভাব হবে এই সমস্ত ব্যক্তিরা জীবনে এতটাই আনসেটিসফ্যাকশানে ভোগে যে এদের সুইসাইড করার প্রবণতাকেও এটা বাড়িয়ে দিতে পারে হাতের এই ধরনের শনি বলয় অর্থাৎ প্রথমে যে ধরনের শনিবলয় বলয় দেখেছি এই আকৃতির শনি বলয় যদি থাকে এটিও বেশ খারাপ ফল দিয়ে থাকে কিন্তু হাতে যদি এই ধরনের খণ্ডিত শনিবলয় দেখতে পাওয়া যায় বা এই ধরনের এই ধরনের গঠিত হয়ে যে শনি বলয়টি তৈরি হয় এই শনি বলয় যদি দেখতে পাওয়া যায় এটি কিছুটা অবশ্যই খারাপ গুণগুলিকে রিলিফ দিয়ে থাকে কিন্তু হাতে যদি এই ধরনের শনি বলয় অর্থাৎ দুটি রেখা এসে সংযুক্ত হয়ে একটি ক্রস চিহ্নাকৃতির শনি বলয় গঠন করে এই শনি বলয়টি সবথেকে বেশি খারাপ ফল দিয়ে থাকতে পারে তবে আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলে থাকি শুধুমাত্র একটি খারাপ চিহ্ন বা একটি খারাপ সংকেত বা একটি ভালো চিহ্ন বা ভালো সংকেত কখনোই আপনাকে সর্বোচ্চ খারাপ বা সর্বোচ্চ ভালো ফল প্রদান করতে সক্ষম নয় এর জন্য অবশ্যই পুরো হাত বিশ্লেষণ প্রয়োজন যদি কারো হাতে এই অশুভ শনিবলয় থেকে থাকে কিন্তু হাতে এই রবি পর্বতে বা হাতের এই বৃহস্পতি পর্বতে একটি মৎস্য চিহ্ন থাকে বা হাতে যদি একটি স্বস্তি চিহ্ন সত্তা স্বস্তিক চিহ্ন বা এই ধরনের চিহ্ন কোথাও দেখতে পাওয়া যায় বা হাতে একটি যদি ধ্বজা চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে এই শনি বলয়ের গুণ অনেক কমে যাবে বা যদি হাতের বৃহস্পতি পর্বতটি বেশ উঁচু হয় একটু লালচে একটু গোলাপি আভাযুক্ত একটু স্পষ্ট একটু ফোলা হয়ে থাকে বৃহস্পতি পর্বতে কোনো শুভ চিহ্ন থেকে থাকে বা হাতের গঠনমূলক বৈশিষ্ট্য ভালো হয়ে থাকে হাতটিকে একটু লালচে গোলাপি আবাযুক্ত হয়ে থাকে এবং হাতে যদি কোনো খারাপ চিহ্ন না থেকে থাকে তাহলে এই শনি বলয়ের ফল অবশ্যই কিছুটা কম হবে কিন্তু যদি হাতে ক্রস চিহ্ন এই ধরনের জাল চিহ্ন এই ধরনের তিল চিহ্ন অর্থাৎ হাতে ব্ল্যাক স্পট বা জাল চিহ্ন বা ক্রস চিহ্ন যদি থেকে থাকে এবং হাতের যদি গঠনমূলক বৈশিষ্ট্যে কোনো কিছু খামতি থেকে যায় বা হাতের গ্রহ পর্বতগুলি যদি দুর্বল হয় সেক্ষেত্রে অবশ্যই শনি বলয়ের ফলাফল অনেক বেশি পরিমাণে হতে দেখা যায় এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে এবং নিজেদের সম্বন্ধে বিস্তারিত জানতে দয়া করে অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পেতে বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি ওং নামা ভগবতে বাসুদেবায়া